আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচারের পক্ষ থেকে। বরাবরের মতো আজকেও চলে আসলাম। তো আজকে যে ক্যাবিনেট নিয়ে কথা বলবো এবং যে সেটটি নিয়ে কথা বলবো খুব সুন্দর ইউনিক। তো আমাকে আজকে যে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল ভাই, আর এগুলো যাবে হচ্ছে কুমিল্লা কোতোয়ালি। ঠিকানাটি হচ্ছে মোহাম্মদ রাসেল ভাই, নোয়াপাড়া কোতোয়ালি কুমিল্লাতে। রাসেল ভাই আমার কাছ থেকে দীর্ঘ 6 মাস আগে আর কিছু প্রোডাক্ট নিয়েছিল, ফাইনালি আবার নিল। আপুদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আপুদের সবচেয়ে শৌখিন জিনিস হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেটের ভিতরে তারা শো পিস, ডিনার সেটগুলো গুছিয়ে রাখেন, সাজিয়ে রাখেন। কেউ আসলে, মেহমান আসলে, পাশের বাড়ি ভাবি আসলে একটু দেখে ভালো লাগে, ওয়াও বলে, এটি তারা প্রশান্তি পায়। আর ড্রেসিং টেবিল ক্যাবিনেটগুলো হচ্ছে আপুদের সবচেয়ে একটা ফেভারিট জিনিস। উনি আমাকে একটি বাইরের একটি মডেল আমাকে দিয়েছিল, কার্ভ শেপের। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, একটু ভিন্ন স্টাইল। গতানুগতিক যে ক্যাবিনেটগুলো আমরা দেখাই আপনাদেরকে, লম্বা শোকেজ ও অপর নিচে হয়, এটা একটু ডিফারেন্ট। দারুণ একটি ক্যাবিনেট। এটা হচ্ছে ফাইবার গ্লাস দিয়ে রাউন্ড শেপ করা আছে। এই পাশেও কিন্তু গ্লাস, এই পাশে গ্লাস, পাশে ফাইবার দেওয়া আছে, রাউন্ড শেপের করা। আমরা আপনাদেরকে বোঝানোর জন্য ডিনার সেটগুলো রেখেছি। এই ডিনার সেটগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন। এগুলোর দাম হয়তো বা মেবি, আমার এক ফ্রেন্ড এই ডিনার সেটগুলোর বিজনেস করে, আমি ওর কাছ থেকে নিয়ে এসে আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। এই ডিনার সেটগুলো ভালো লাগলে আপনারা আমার কাছ থেকে নাম্বার নেবেন, ওর কাছে কিনতে পারেন আপনারা। এগুলো সম্ভবত 1-2-54 পিসের ডিনার সেট সম্ভবত আছে। তো যাই হোক, আমি কথা বলবো হচ্ছে আমার ক্যাবিনেট নিয়ে। এই ক্যাবিনেটটি হচ্ছে সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা, 3টা ভাগে বিভক্ত আছে। এখানে একটা, মাঝখানে একটা, দুপাশে 2টা। আর ইউনিক ডিজাইনের একটি ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাউন্ড শেপ করা আছে। আপনারা ভিডিও ক্লোজ ভিডিও দেখাবো আপনাদেরকে আমি, রাউন্ড শেপ করা আছে, খুবই সুন্দর ইউনিক ডিজাইনের। এই ক্যাবিনেটটি ভিক্টোরিয়া পায়া দেওয়া রাসেল ভাই নিয়েছেন, বিদেশি ক্যাটালগটা দেখেছেন, খুব ভালো লেগেছে ওনার কাছে। ফাইনালি আমার কাছে খুব ভালো লাগতেছে, নিচে কোনো ময়লা পড়লে কিন্তু খুব ইজিলি মোছা যাবে। খুবই চমৎকার ক্লাসিক্যাল ইউনিক ডিজাইনের একটি ক্যাবিনেট। এই ক্যাবিনেটটি প্রাইস হচ্ছে 75,000 টাকা। আপনারা প্রাইসটা শোনার পরে একটু অ্যানালাইজ করবেন যে কাঠের জিনিস, পুরো 75,000 টাকা দিয়ে 5টা বেডরুম সেট পাওয়া যায় বোর্ডের, কিন্তু একটা ক্যাবিনেটের দাম এত হওয়ার কারণ কি? আপনি যদি চান যুগ যুগ ইউজ করবেন বা একটা সম্পদ হয়ে গেল আপনার ঘরের, কাঠের জিনিস কিন্তু এক ধরনের একটা আর্ট আছে। আপনারা জানেন, যারা নিয়েছেন বা নিবেন, যারা কাঠ নিয়ে চর্চা করেন তারা বুঝবেন এই ক্যাবিনেট এত টাকা হওয়ার কারণ কেন। ভিতরে কিন্তু 10 মিলি গ্লাস দেওয়া আছে, ভাঙার কোনো চান্স নেই, কারণ হচ্ছে এটা খুব মোটা একটি 10 মিলি গ্লাস। ক্যাবিনেটটি এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো। এটা হচ্ছে একটা পার্ট, এটা এই পর্যন্ত আসে, আর একটা পার্ট হচ্ছে এই পর্যন্ত পুরোটা আসে, আর একটা হচ্ছে সেম। এবার কথা বলবো হচ্ছে খাট নিয়ে। খাট হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি আইটেম, সারাদিন কষ্ট করাতে বেলা ঘুমাতে আসি বাচ্চার সাথে। হ্যাঁ, তো খুবই সুন্দর একটি খাট। এই খাটটি ইতিমধ্যে আমরা বাংলাদেশে এমন কোনো জেলায় না দিয়েছি, ইউনিক ডিজাইনের। কারণ হচ্ছে 4 কোণা 4টা পিলার হওয়ার কারণে খাটটার সৌন্দর্যটা আরেকটু দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। কারণ গতানুগতি যে খাটগুলো হয় ট্রেডিশনাল একই স্টাইলের, কিন্তু একটু ভিন্ন স্টাইলের 3 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলা করা আছে, লেকার পলিশ করে। যদি আপনি চান যে এই গোল্ডেন কালারগুলো ইউজ করবেন না, আপনি এক কালার নেবেন, সেটাও সম্ভব। এই হচ্ছে পুরো ব্যাপারটা। 6 ফিট বাই 7 ফিট বিছানা দেওয়া হয়েছে গর্জন কাঠের, গোড়া দেওয়া হয়েছে গর্জন কাঠের, আর সাইজটা তো বললামই। আর এটার ভিতরে ম্যাট্রেস ছাড়া এই খাটটির প্রাইস হচ্ছে 85,000 টাকা। আমি বোঝানোর জন্য আপনাদেরকে ম্যাট্রেসটি বিছালাম, খুবই সুন্দর। এটার দাম হচ্ছে 85,000 টাকা, 6 ফিট বা 7 ফিট লেকার পলিশ করা। উনি, আপনি যদি চান এই খাটের সাথে ম্যাচিং করে একটি সাইড টেবিল নেবেন, তাহলে পড়বে হচ্ছে 15,000 টাকা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, সৌন্দর্যের জন্য এটা বিছিয়েছি, চাইলে আপনারা বললে আমি এর সাথে ম্যাচ করে দিব। পাশাপাশি রাসেল ভাই আমার কাছ থেকে একটি ডিভানও নিয়েছেন, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ডিভানটা, এই ডিভানটাও নিয়েছেন, এই ডিভানটার দাম হচ্ছে 25,000 টাকা। তো দীর্ঘ সময় কথা বললাম, সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ক্যাবিনেটটি। ক্যাবিনেটটি আমাদের প্রথম বানানো, খুবই ইউনিক, লাক্সারিয়াস লাগে। গতানুগতিক ক্যাবিনেটের তুলনায় কিন্তু এটা ডিফারেন্ট একটা ক্যাবিনেট, খুবই সুন্দর। এই ক্যাবিনেট নিয়ে কথা বললাম, একটা খাট নিয়ে কথা বললাম। আজ এ পর্যন্তই। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, আমরা তারা সবাইকে ভালো রাখুক, সবাইকে ভালো সেল এই কামনাই করি। কারণ সবার সবার দরকার আছে টাকা পয়সা, সব বাল বাচ্চা আছে, সবার একটা টাকা পয়সা দরকার। সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। আর যারা প্রবাসে আছেন, আপনারা টেনশন করেন, আপনারা কীভাবে আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে। যেমন আজকে রাসেল ভাই হচ্ছে সাউথ আফ্রিকাতে, ওনার বাড়িতে কেউই নাই, আমরা গাড়ি ভাড়া করেছি 8,500 টাকা দিয়ে, ওনার বাড়িতে এগুলো সেট করে দিব। যাওয়ার সময় ভাঙা টাকা সব আমার দায়িত্ব, কিনবেন আপনি টাকা দেবেন, আপনি টেনশন না আমাদের। কারণ আপনারা যেমন টাকার জন্য কষ্ট করেন বাইরে, আমিও সেম টাকার জন্য আপনার বাড়িতে এগুলো পৌঁছায় দিয়ে আসবো, টাকা নিয়ে আসবো। যারা আমাদেরকে ট্রাস্ট করতে পারেন না, তারা আমাদের শোরুমে আসবেন। আর একটা কথা বলি, যারা আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছেন, কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে জানাবেন, ভুল মানুষেরই হয়। কাজ করলে ভাত খেলে ভাত দিয়ে একটা পরে, তো আমারও এরকম ব্যবসা বাণিজ্য করতে গেলে একটু ভুল ত্রুটি হয়, জানাবেন, সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।